প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম। সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। নিম্নলিখিত পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে। এআই এয়ারপোর্ট সার্ভিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য। পদের নাম হ্যান্ডিম্যান ও হ্যান্ডি ওম্যান। শূন্যপদ: হ্যান্ডিম্যান 62টি, হ্যান্ডি ওম্যান 4টি। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে। 2. ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। 3. স্থানীয় এবং হিন্দি ভাষার জ্ঞান অর্থাৎ বোঝার এবং কথা বলার ক্ষমতা থাকলে ভালো হয়। বয়স: এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 28 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে। বেতন: এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 22,530 টাকা। নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের প্রথমে শারীরিক সহনশীলতা পরীক্ষা নেওয়া হবে। শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পার্সোনাল ভার্চুয়াল ইন্টারভিউ নেওয়া হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো। এই পদগুলি ছাড়াও ডিউটি ম্যানেজার, ডিউটি অফিসার এই ধরনের নানান পদে প্রার্থী নির্বাচন করা হবে। কোন কোন পদে প্রার্থী নির্বাচন করা হবে এবং তার সমস্ত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো। আবেদন পদ্ধতি: এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন। 1. বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো। 2. আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করতে হবে। 3. যথাযথ আবেদন ফি জমা করে ডিমান্ড ড্রাফটটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। 4. আবেদনপত্রটি একটি খামের মধ্যে ভরতে হবে এবং খামের ওপর পোস্ট অ্যাপ্লাইড ফর পোস্টের নাম ALASL লিখতে হবে। 5. এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফি: আবেদন করার জন্য প্রার্থীদের 500 টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, SC/ST প্রার্থীদের আবেদন ফি লাগবে না। ডিমান্ড ড্রাফট কাটার পরে অবশ্যই ডিমান্ড ড্রাফটের বিপরীত দিকে প্রার্থীর নাম, ফোন নাম্বার লিখে দেবেন। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। আবেদনের শেষ তারিখ: উপরিক্ত পদে আবেদন করতে হবে 12/7/2024 তারিখের মধ্যে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন সম্পূর্ণ করুন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 2nd floor, GHD বিল্ডিং, এয়ার ইন্ডিয়া কমপ্লেক্স, টার্মিনাল 2, IGI এয়ারপোর্ট, নিউ দিল্লি 110037। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।